আমাদের প্রধান সেনাপতি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সেক্রেটারি জেনারেল সাংসদ অভিষেক আপনাকে বলে দিয়েছেন কিভাবে কি অনুষ্ঠানগুলো হবে। মোহাম্মদ একাউল হক সাহেব তিনি প্রার্থনা করবেন। আপনারা দেখছেন যে সম্প্রীতির বাংলা সম্প্রীতির প্রতি মমতা ব্যানার্জি অনুসরণ করে চলতে হয়, তাই আপনার খুব সুন্দর খুব ভালো উদ্দেশ্য। আজকে প্রত্যেকটা ইমাম মসজিদ সামথিং আমরা যে ভাতা পাই এবং মসজিদ ইমাম ভাতা এরকম কেউ ভাবেনি, যিনি ভেবেছেন তিনি দিয়েছেন সেটা আমরা সকলেই জানি। তাই আপনারা আশীর্বাদ নিতে এসেছেন, আমি আমাদের সঙ্গে সম্প্রীতির এই স্বভাব সম্প্রীতির যে মানুষ কে নিয়ে আমরা একই সঙ্গে কাজ করি সেটা আজকে বাস্তবে আপনারা যারা সোশ্যাল মিডিয়া আছেন দেখছেন যে আমাদের সঙ্গে ইনি আছেন না অচিন্ত্যবাবু কথায় তিনি আছেন, তিনিও আপনার আছেন, কিন্তু তিনাদেরকে দেখিনি। তবে আজকে সৌভাগ্যের বিষয় যে আমার কাছে আপনারা এসেছেন, খোলার পুকুর পশ্চিম দিহিপাড়া জামে মসজিদের পার্শ্বে আপনারা এসেছেন, তার সাথে সাথে আমার সঙ্গে দেখা করতে আসলেন, দোয়া প্রার্থনা করতে আসলেন, নেক উদ্দেশ্য কায়েম হয়, নেক উদ্দেশ্য সফল হয় এটাই আমরা সকলে মিলে প্রার্থনা করব। উদ্যোগ নিয়েছেন দেশকে রক্ষা করার জন্য আমার সঙ্গে অনেক বাবাজি অনেক ভাই অনেক মা হাতখানা উত্তোলন করেছে, আল্লাহ জানি না তোমার নিকটে কার হাতখানা অতি উত্তম হয়ে যাবে, সেই হাতে বসিলায় তুমি আমাদের সকলের হাতখানা আল্লাহ রব্বুল আলামিন। এই সম্প্রীতির সভাতে আয় আল্লাহ পাক সকলে মিলে কাঁধে কাঁধ